আর কিছুদিনের মধ্যে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে, আর আপনি যদি কাস্ট সার্টিফিকেট এখনও বের না করে থাকেন তাহলে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু আপনি ইজিলি বের করতে পারেন। কারণ দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু খুব ইজিলি আপনি 20 থেকে 25 দিনের মধ্যে আপনার কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন, এবং তার কোনো রকম কিন্তু ঝামেলা পোহাতে হবে না। আগে যেরকম একটা ঝামেলা ছিল যে কাস্ট সার্টিফিকেট বের করার ক্ষেত্রে অনেক রকমের রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, সেগুলো কিন্তু অনেকটাই ইজি হয়ে গেছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। তো যাই হোক, দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অনলাইন অ্যাকনোলেজমেন্ট বের করতে হবে, এবং অনলাইন অ্যাকনোলেজমেন্ট আপনি কীভাবে বের করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানো হবে। কোনো অংশ মিস করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, প্রত্যেকের সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকে কাস্ট সার্টিফিকেট বের করতে পারে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট wb.gov.in ওপেন করা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা অফলাইন অ্যাপ্লিকেশান যখনই করবেন, অফলাইন অ্যাপ্লিকেশান যখন সাবমিট করবেন, সেখানে কিন্তু আগে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, সেই অ্যাকনোলেজমেন্ট বের করে তার সাথে পিন আপ করে তারপরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তাই সবার প্রথমে আপনি এই অ্যাকনোলেজমেন্ট কপিটা কিন্তু বের করে নিতে পারেন, আগেও বের করুন, কোনো রকম কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট wb.gov.in ওপেন করা রয়েছে। ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনাকে এইখান থেকে যে কাজটা করতে হবে, এই যে সেকেন্ড অপশানটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর SC ST OBC সার্টিফিকেট, এইখানটাতে ক্লিক করতে হবে। তো যখনই আপনি এইখানটাতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে কিন্তু মেইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে প্রথমত আপনার স্টেট চুজ করা থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন টু রয়েছে, এখানে ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন। তারপর সাব ডিস্ট্রিক্ট রয়েছে, সাব ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন, এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি রাখবেন, ব্লক হলে আপনি ব্লক করবেন। যদি মিউনিসিপ্যালিটি হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি চুজ করবেন, ব্লক হলে কিন্তু আপনি এই পাশের লিস্ট রয়েছে, লিস্ট থেকে আপনাকে চুজ করতে হবে। এবং সেটা করে দেওয়ার পর নিচে দেখুন একইভাবে অ্যাপ্লাইং ফর রয়েছে, আপনি SC ST OBC কিসের জন্য অ্যাপ্লাই করতে চান, এখানে চুজ করবেন আপনার কাস্ট অথবা ট্রাইড কমিউনিটি, এখান থেকে চুজ করবেন কাস্ট ট্রাইড কমিউনিটি। এখান থেকে চুজ হয়ে গেলে নিচে নেম রয়েছে, নেম এখানে লিখে দেবেন, পাশে ফাদার্স নেম রয়েছে, ফাদার্স নেম এখানে বসিয়ে দেবেন। মোবাইল নম্বর দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ইমেল আইডিও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো ম্যান্ডেটরি, সেগুলো আপনাকে দিতেই হবে। নিচে দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড রয়েছে @least 1, নিচে এই যে তিনটে ডকুমেন্ট রয়েছে এর মধ্যে একটি আপনার প্রয়োজন হবে। আপনি রেশন কার্ড দিতে পারেন, আপনি আধার কার্ড দিতে পারেন, আপনি এপিক নাম্বার দিতে পারেন, যেটা আপনার থাকবে আপনি সেই একটা ডকুমেন্টের কিন্তু এখানে যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। নিচে ডেট অফ বার্থ রয়েছে, এখানে ক্যালেন্ডারে চুজ করে আপনার ডেট অফ বার্থ আপনি এখান থেকে চুজ করে নেবেন। আপনি জাস্ট ক্যালেন্ডারে যখনই সিলেক্ট করলেন, এখানে দেখুন ডেট অফ বার্থ বের করার জন্য অপশান চলে এসেছে, আপনি যখন এখানে সিলেক্ট করে নেবেন আপনার ডেট অফ বার্থ এখানে নিয়ে নেবে। প্লেস অফ বার্থ অটোমেটিক্যালি থাকবে ওয়েস্ট বেঙ্গল, যদি আপনি অন্য কোনো স্টেটের হয়ে থাকেন সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করে আপনি চুজ করে নেবেন, অন্য স্টেটে যদি আপনার জন্ম করে থাকেন আপনি। একইভাবে ডিস্ট্রিক্ট চুজ করবেন, কোন ডিস্ট্রিক্টে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পুলিশ স্টেশন চুজ করবেন, আপনার ভিলেজ সিটি কিন্তু আপনি চুজ করবেন। এবং সেটা করে দেওয়ার পর দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, last 6 মান্থের, আপনি last 6 মান্থ কোথায় বসবাস করছেন সেই অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণটা বসিয়ে দেবেন, তার স্টেট, তার পুলিশ স্টেশন, ওয়ার্ড, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, প্রত্যেকটা ইনফরমেশন এখানে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে প্রেজেন্টের সাথে সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করে দেবেন, যদি আলাদা হয়ে থাকে প্রত্যেকটা একইভাবে আপনি চুজ করবেন। সেটা করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি রয়েছে, আপনার রিলিজিয়ান এখান থেকে আপনি চুজ করবেন, আপনি কোন রিলিজিয়ানে বিলং করছেন, আপনার জেন্ডারটা আপনি এখান থেকে চুজ করবেন। সেটা করে দেওয়ার পর নিচে দেখুন ব্লাড রিলেশন, প্যারেন্টাল সাইড ডিটেলস, যদি আপনার সাথে রক্তের সম্পর্ক, তো নিচে ব্লাড রিলেশন রয়েছে যেখানে আপনি এই ব্যাপারটাতে যে কাজটা করবেন, আপনার সাথে রক্তের সম্পর্ক রয়েছে, এমন কারোর নাম, তার কাস্ট সার্টিফিকেট নাম্বার, কোথা থেকে ইস্যু করা হয়েছে, ইস্যু ডেট, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। প্রত্যেকটা ইনফরমেশন আপনি এইখানে দেওয়ার পরে আপনার যে কাজটা হবে, যে সুবিধাটা হবে, আপনি কিন্তু ইজিলি কাস্ট সার্টিফিকেটটা পেয়ে যেতে পারেন। তারপর দেখুন পাশে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স রয়েছে, যেখান থেকে আপনাকে কিন্তু 4 জনের নাম এখানে দিয়ে দিতে, সরি, 2 জনের নাম এখানে দিয়ে দিতে হবে, সাথে তাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। প্রত্যেকের নাম অ্যাড্রেস এখানে মেনশান করার পর নিচে দেখুন রয়েছে, আপনি যদি অন্য কোনো স্টেট থেকে মাইগ্রেট হয়ে থাকেন ইয়েস করবেন, মাইগ্রেট না হয়ে থাকলে নো করবেন। এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ভিউ বিফোর সাবমিট করে নেবেন। যদি আপনি দেখে নেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণটা ঠিক রয়েছে, কোথাও কোথাও ভুল করেননি আপনি, সেক্ষেত্রে ফাইনালি আপনি সেটাকে ক্লোজ করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অ্যাকনোলেজমেন্ট কপি পেয়ে যাবেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেই অ্যাকনোলেজমেন্ট কপিটাকে প্রিন্ট আউট করতে হবে, আর জানুয়ারি মাসে যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখান থেকে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে। এবার সেটাকে আপনার সঠিকভাবে ফিল করতে হবে, ঠিক যেভাবে আপনি অনলাইনে ফিল করেছেন সেভাবে অফলাইনে ফর্মটা ফিল করবেন। এবং অ্যাকনোলেজমেন্ট কপি আপনি যেটা বের করলেন এইমাত্র আপনাকে বলা হলো,
সেখানে কি কি ডকুমেন্টস তার সাথে অ্যাটাচ করতে হবে মেনশন করা রয়েছে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করুন তার সাথে, প্লাস এই অ্যাকনলেজমেন্ট কপিটা তার ওপরে দিয়ে কিন্তু আপনাকে সম্পূর্ণটা পিন করে নিয়ে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা দিতে হবে। তাহলেই আপনি ইজিলি কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট 20 থেকে 25 দিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন।